আসসালামু আলাইকুম আমরা যারা বিকাশ ইউজ করি তারা এখন ইচ্ছে করলে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থেকে খুব সহজেই অ্যাড করতে পারি বিকাশের মাধ্যমে অথবা আমরা ইচ্ছে করলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও বিকাশে টাকা আনতে পারি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে অ্যাডমানি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এতে কোনো চার্জ কাটবে না বিকাশ তো চলুন দেখে নিই কীভাবে বিকাশের মাধ্যমে খুব সহজেই ভিসা অথবা মাস্টার কার্ড অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাডমানি করতে পারবেন বিকাশে যাওয়ার পর আপনি অ্যাডমানিতে ক্লিক করবেন অ্যাডমানিতে ক্লিক করার পরে দুটো অপশন পাবেন সেটা হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ আর একটা হচ্ছে কার্ড টু বিকাশ আমি কার্ড টু বিকাশ সিলেক্ট করলাম কারণ আমি কার্ড থেকে টাকা অ্যাড করবো তাই আপনি ইচ্ছে করলে ভিসা অথবা মাস্টার কার্ড থেকেও টাকা আনতে পারবেন আমি মাস্টার কার্ড সিলেক্ট করলাম যেহেতু আমি মাস্টার কার্ড থেকে টাকা অ্যাড করব তাই এরপরে একটা নতুন উইন্ডো আসবে এখানে আপনি কত টাকা অ্যাড করবেন এখানে ওয়ান টাকা থেকে সর্বোচ্চ আপনি থার্টি টাকা আপনি অ্যাডমানি করতে পারবেন একদিনে এখানে আপনি আপনার কার্ড নাম্বার লিখবেন তারপর হচ্ছে কার্ড হোল্ডার নেম লিখবেন আর হচ্ছে আপনার কার্ডের এক্সপাইরি ডেট এবং কার্ডের পিছনে যে নাম্বারটা থাকে সেটা লিখবেন আর উপরে দেখেন এখানে চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ বিকাশে আপনি অ্যাডমানি করলে কোনো চার্জ কাটবে না বিকাশ সব কিছু লেখার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে একটা ওটিপি নাম্বার পাঠাবে অর্থাৎ হচ্ছে আপনার কার্ডের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি নাম্বার পাঠাবে ওটিপি নাম্বারটা খুবই সতর্কতার সাথে লিখতে হবে ভুল হলে এটা কিন্তু রিজেক্ট করে দেবে ব্যাঙ্কে সো আপনাকে অবশ্যই সতর্কতার সাথে ওটিপি নাম্বারটা লিখতে হবে ওটিপি নাম্বার লেখার পরে নেক্সট ডে ক্লিক করবেন দেখবেন অটোমেটিকই আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাডমানি হয়ে গেছে এরপর দুটা মেসেজ পাবেন একটা হচ্ছে বিকাশ থেকে আরেকটা হচ্ছে যে যেই কার্ডের আপনি বিকাশ করেছেন সেই কার্ডের থেকে একটা মেসেজ পাবেন যে কনফার্মেশন মেসেজ চলে এসেছে তো দেখে নিল কীভাবে বিকাশের মাধ্যমে আপনি অ্যাডমানি করবেন যে কোনো বিষয় অথবা মাস্টার কার্ড থেকে অথবা আপনার অ্যাকাউন্ট থেকে তো এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে আপনি বিষয় কার্ড অথবা মাস্টার কার্ড থেকে অ্যাডমানি করবেন ঠিকই কিন্তু যদি ক্রেডিট কার্ড হয় তো সেক্ষেত্রে অনেক ব্যাংক যাদের ক্রেডিট কার্ড তারা ওয়ান পার্সেন্ট অথবা ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অথবা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জ করে বসে তো অবশ্যই আপনি ব্যাংকে ফোন করে নিশ্চিত হয়ে নিবেন বিকাশে অ্যাডমানি করলে কত পার্সেন্ট ওরা চার্জ কাটে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যের উপকার হয় ধন্যবাদ সবাইকে সালামুকুল্লাহ